আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রশ্ন উত্তর ও পরামর্শ পর্বতে। আমরা অলরেডি একটা ভিডিও করেছি, আশা করব সেই ভিডিওটা দেখবেন। আমরা পরবর্তী ভিডিওর প্রশ্নগুলোর উত্তর জানার চেষ্টা করি এবং আপনারা বারবার অনুরোধ করব অযথা টেনশন করবেন না বা দুশ্চিন্তা করবেন না, সেই বিষয়গুলো এই ভিডিওতে আছে। তো বিশেষ কিছু সতর্কতা এটা আপনাদের সবাইকে জানতে হবে বা করতে হবে, তা হচ্ছে অত্র এলাকা অর্থাৎ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অত্র এলাকা 2 থেকে 3 কিলোমিটার পর্যন্ত সকল ধরনের ফটোকপির দোকান বন্ধ থাকবে। এখন সমস্যা হচ্ছে এই ফটোকপির দোকান বন্ধ থাকার কারণে আপনাকে আগে থেকে এডমিট কার্ড, আপনার এইচএসসি রেজিস্ট্রেশন কার্ড, কোভিড-19 ভ্যাকসিন কার্ড, ন্যাশনাল আইডি কার্ড অথবা বার্থ সার্টিফিকেটের ফটোকপি লাগবে। আমি আবারও বলতেছি, আমাদের বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা চলার কারণে অত্র এলাকার ফটোকপির দোকান সব বন্ধ থাকে। আপনার হলে থাকার জন্যে বা মেসে থাকার জন্যে আপনার যে এডমিট কার্ড, রেজিস্ট্রেশন কার্ড অথবা কোভিড-19 ভ্যাকসিন কার্ড এইগুলো লাগে, এছাড়া এই জন্ম নিবন্ধন কার্ডের ফটোকপিগুলো লাগতেছে। অন্যথায় আপনাকে মেসে থাকতে দিতেছে না অথবা হলে ঢুকতে দিতেছে না, এই ধরনের সমস্যাগুলো হচ্ছে। তাহলে আপনারা যারা ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য আসতেছেন, তারা দয়া করে এই বিষয়গুলো অগ্রিম একটু ফটোকপি করে নিয়ে আসেন, অন্যথায় নিজেও এসে হয়রানির শিকার হবেন, পাশাপাশি আপনাকে যে রাখবে সেও হয়রানির শিকার হবে। আর প্রয়োজনীয় কাগজপত্র অর্থাৎ আপনার কী কী জিনিস লাগবে, আপনার রেজিস্ট্রেশন কার্ড লাগবে এক্সাম হলে ঢুকতে, আপনার এডমিট কার্ড দুইটা লাগবে এক্সাম হলে ঢুকতে, এবং আমাকে এখনও তোমরা প্রশ্ন করতেছো যে ভাই আমার এডমিট কার্ড তো দুইটা, কোনটা কী করব, ইউনিভার্সিটি কপি মানে ইউনিভার্সিটিকে দেব আর স্টুডেন্ট কপি মানে এটা আমার কাছে রাখবো। অলরেডি এই এডমিট কার্ড, রেজিস্ট্রেশন কার্ড, ওয়ে মার্কশিটে কী কী করতে হবে তার ভিডিও কিন্তু অলরেডি আমি দিয়েছি, প্রথম ভিডিওটা দেখবেন, তাহলে কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। তাহলে দ্বিতীয় ভিডিওতে তিন নম্বর প্রশ্ন যেটা ছিল বিশেষ সতর্কতা, সেটা আপনারা জানলেন। এরপর আমরা পরবর্তীতে চলে আসি। দুশ্চিন্তা করা যাবে না, কী নিয়ে যে টপিক্সগুলো পারেন না, বোঝেন না, যে টপিক্সটা আপনার কাছে কঠিন মনে হয়, সেই টপিক্স নিয়ে দুশ্চিন্তা করিয়েন না। কেন করিয়েন না, কারণ এতদিন যে জিনিসটা শিখতে পারেননি, বুঝতে পারেননি, সেই জিনিসটা শেষ সময় এসে বুঝতে পারবেন না, শিখতে পারবেন না। সুতরাং অযথা টেনশন করা মানেই হচ্ছে কি, মানসিক প্রেশার বাড়ানো। আমি এই একটা ভিডিও তৈরি করবো খুব তাড়াতাড়ি যে কেন আমরা সহজ প্রশ্নগুলো ভুল করে আসি। এর অন্যতম কিছু কারণগুলোর মধ্যে একটা হলো মানসিক প্রেশার, এই মানসিক প্রেশারটা এই কারণেই আসে। তো আপনারা মনে করবেন কি, এই টপিক থেকে কোনো প্রশ্ন আসবে না। থাকা খাওয়া সমস্যা নিয়ে চিন্তা কেউ করবেন না, অর্থাৎ আপনাদের থাকা খাওয়ার টেনশন করতে হবে না। আপনারা ক্যাম্পাসে আসেন, ক্যাম্পাসে আসলেই দেখবেন আপনার থাকা খাওয়ার ব্যবস্থা অটোমেটিক্যালি হয়ে গেছে। হলগুলো আছে, মসজিদগুলো আছে, ওগুলোতে থাকতে পারবেন, ঠিক আছে। এছাড়া অনেকেই আছে যারা বিভিন্ন ম্যাচ, বিভিন্ন বাসা নিয়েছে, আপনাদের রাখার জন্য নির্দিষ্ট কিছু টাকা লাগে, দেখা যাচ্ছে 100, 200, 300 এরকম। তো আপনাদের যদি একান্তই যদি কোনো জায়গা না থাকে, ছেলে মেয়ে উভয়ে যদি জায়গা না থাকে, আমার নাম্বার দেওয়া আছে, আমি আসলে পাবলিকলি নাম্বারটা দিতেছি না, একটু খুঁজে দেখবেন অথবা আমাকে নক করবেন, আমার সঙ্গে কন্ট্যাক্ট করে দিলে আমি আপনার থাকা খাওয়ার ব্যবস্থা করে দেবো। এবার চলে আসি পরীক্ষার বিল্ডিং, হল রুম নিয়ে টেনশন করবেন না। দেখেন আমাদের পরীক্ষার যে বিল্ডিংগুলো প্লাস আপনার যে পরীক্ষার হল আছে, সেই হলগুলো সবগুলোই কাছাকাছি। আপনি ক্যাম্পাসে ঢুকবেন, ক্যাম্পাসে ঢুকেই প্রশাসনিক ভবনের আশেপাশেই দেখবেন সব ধরনের বিল্ডিংগুলো আছে। এখন চারুকলা ইনস্টিটিউট এবং কৃষি অনুষদটা একটু পিছনে, জাস্ট একটু হেঁটে বেশি দূর যেতে হবে। এই তো আপনাকে সহায়তা করার জন্যে আমরা সবাই আছি, 30,000 শিক্ষার্থী আছি, বিএনসিসি আছে, পুলিশ সদস্য আছে, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য আছে, সবাই আছে আপনাকে সহায়তা করার জন্য। সুতরাং কোনো ধরনের টেনশন করার দরকার নেই। এরপর যদি বলি বাড়ি ফেরার নিয়ে টেনশন, অর্থাৎ এক্সাম তো দিলেন, এখন তো বাড়ি আসবেন, এখন বাস পাবেন না, ট্রেনের টিকিট পাবেন না, তখন কি করবেন? তখন আমার কথা হচ্ছে একদিনেই কিন্তু এই প্রেশারটা থেকে যায়। সুতরাং আপনারা যদি চান ওই সেদিনেই বাড়ি না গিয়ে আপনারা যে ভাইয়ের কাছে ছিলেন বা যে জায়গায় ছিলেন সেই জায়গায় থাকতে পারেন, অন্যথায় যদি থাকার জায়গা নাও থাকে আপনি আমাকে নক করেন, আমি আপনার থাকার ব্যবস্থা করে দেবো। আর মজার বিষয় হচ্ছে আপনি ক্যাম্পাসে আসেন দেখবেন অ্যাভেলেবল থাকার জায়গা আছে, ঠিক আছে। সুতরাং এগুলো নিয়ে কোনো ধরনের টেনশন করার দরকার নেই। মার্কেটিং ফিনান্স থেকে কোশ্চেন আসবে কি না, দেখেন মার্কেটিং ফিনান্স থেকে কোশ্চেন আসে না, এর যত যত প্রমাণ আমি বারবার দিতেছি, ভিডিও বড় করবো না, এই কারণে আমি প্রমাণ নিয়ে আসতেছি না। শুধু এতটুকুই মাথায় রাখেন, বিগত 2-3 বছর ধরে মার্কেটিং ফিনান্স থেকে কোশ্চেন করা একদম টোটালি বন্ধ করে দিয়েছে, গত বছর তো করেনি। সুতরাং সর্বোচ্চ হলেও 1 থেকে 4 প্রশ্ন আসতে পারে, এর বাইরে আসবে না। আপনারা যারা আমার বিজনেস টিউটরের বইটা নিয়েছেন, শেষ অংশে 16-17 ঘন্টাতে যে তথ্যগুলো দেওয়া আছে ওগুলো বললেই হয়ে যাবে। আমি অলরেডি দাগা দিয়েছি কিন্তু আপনাদের মার্কেটিং ফিনান্স ইউটিউবে দেইনি, কিন্তু ফেসবুকে দিয়েছি। সুতরাং ফেসবুকে একটু যোগ মানে
চোখ দেবেন। আমি আবার বলতেছি, অনেকে আমার নক করতেছেন যে আমি এখনো দাগা দিয়েছি কিনা। হ্যাঁ, দাগা দিয়েছি, ফেসবুকে দিয়েছি, ইউটিউবে এখনো দেওয়া হয়নি। ইউটিউবে একটু ছোট ভিডিও করে দেবো, কারণ ওগুলো 1 ঘন্টায় দেওয়া আছে। অনুরোধ, আর একটা অনুরোধ, ভর্তি পরীক্ষাগুলোর যে কোনো তথ্যের জন্য, ভর্তি পরীক্ষার যে কোনো তথ্যের জন্য www.ru.ac.bd এডমিশন চোখ রাখবেন। এটা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট। আপনার ভর্তি পরীক্ষার রেজাল্ট, অপেক্ষমান তালিকা, নোটিশ যা আছে সব এই জায়গায় পাবেন। ওকে, রেজাল্ট কবে দিবে? পরীক্ষার ঠিক 1 সপ্তাহের মধ্যে রেজাল্ট দেওয়ার চেষ্টা করা হয়, ঠিক আছে? 1 সপ্তাহের মধ্যে রেজাল্ট পাবেন। এরপর লাস্ট যেটা কোশ্চেন, আমি গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভিডিও কবে দেবো? আগামীকাল থেকে ইনশাল্লাহ ভিডিও দেবো, সাজেশন, ক্লাস, অন্যান্য বিষয়গুলো চলবে। এছাড়া আপনাদের ব্যাচ চলবে, আপনারা ব্যাচে ভর্তি হতে পারবেন, এক্সাম ব্যাচ প্লাস হচ্ছে কি বেসিক ব্যাচও চলবে। তো এই ছিল হচ্ছে আজকের এই ভিডিওটা, অর্থাৎ এই ছোট্ট ভিডিওতে যে বিষয়গুলো আমি বললাম, এই ছিল এই বিষয়গুলো জানার, যেগুলো আমাদের দ্বিতীয় পর্বে ছিল। এবং তৃতীয় পর্বে হিসাব বিজ্ঞানের গাণিতিক সংক্রান্ত প্রশ্ন, ভুল প্রশ্ন থাকলে কী করুন, এই বিষয়গুলো থাকবে। আর অলরেডি হচ্ছে প্রথম পর্বে আমি হচ্ছে 2টা কোশ্চেন অ্যান্সার দিয়েছি, সেগুলো একটু দেখেন। এই জায়গাটাতে আমার অনেকগুলো সময় চলে গেছে। সুতরাং এই ভিডিওর আমি এডমিট কার্ড, ওয়ে মার্কশিট, এই জিনিসগুলো নিয়ে কথা বললাম না, আপনারা একটু প্রথম ভিডিওটা দেখে নিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।